হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের আমরা এই ভিডিওটিতে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে তোমার সামনে তুলে ধরতে চলেছি আজকের আমরা এই ভিডিওটিতে আরেকটি স্টাফ নার্সের ভ্যাকান্সি নিয়ে তোমার সামনে তুলে ধরবো আজকে আমরা এই ভিডিওটিতে একটা স্টেপ বাই স্টেপ তোমার সামনে তুলে ধরতে চলেছি আজকে আমরা যে আপডেটটা নিয়ে বা যে ভ্যাকান্সিটি নিয়ে তোমার সামনে তুলে ধরতে চলেছি সেটা হচ্ছে কি দেখ অ্যাকচুয়ালি যে ওয়েস্ট বেঙ্গলে ইএসআই হসপিটালের তরফ থেকে একটা স্টাফ নার্সের ভ্যাকান্সি নিয়ে তোমার সামনে হাজির হলাম আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে যেখানে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের তরফ থেকে তোমাদেরকে ইএসআই হসপিটালগুলো যে সমস্ত ইএসআই হসপিটালে রয়েছে সেই ইএসআই হসপিটালের তরফ থেকে তোমাদের একটা কন্ট্রাকচুয়াল বেসিক হিসেবে ইএসআই হসপিটালের স্টাফ নার্স ভ্যাকান্সি চলছে যেটা আজকে আমরা এখানে বিএসসি জিএনএম সকল স্টুডেন্টরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে চলেছো এবং কী 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 অ্যান্ড কন্ডিশন রয়েছে কত টাকা স্যালারি রয়েছে কারা কারা অ্যাপ্লাই করতে পারছো সব কিছু মিলিয়ে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ফার্স্ট টাইম এবার আমার ভিডিওর ডিসপ্লে ডিসপ্লেতে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি দেখো ওয়ার্ক অফ ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে এখানে সিলেকশন চলছে কন্ট্রাক্ট চল বেশি কী স্টাফ নার্সের ভ্যাকান্সি চলছে এখানে আরও কি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে দেখো যেটা তোমাদের কি না নোটিশের মধ্যে ফষ্টভাবে হবে তোমাদেরকে আমাদেরকে বলা হয়েছে সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ইনভাইটেড ফর দ্য এলিজিবিলিটি ক্যান্ডিডেট অনলি ফর ওমেন ক্যান্ডিডেট তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে পারমানেন্ট পার্মানেন্ট হিসেবে তো পারমানেন্ট রেসিডেন্ট হিসেবে তোমরা ওয়েস্ট বেঙ্গলে থাকতে হবে এবং সেই সাথে তাদের জিএনএম এবং বিএসসি পাস আউট হতে হবে কিন্তু সেই সাথে সাথে তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেকগনাইজ থাকতে হবে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করার জন্য একবারে পারফেক্ট এবং এলিজিবিলিটি আশা করি প্রত্যেক জিএনএম স্টুডেন্টরা আমার যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তারা প্রত্যেকে অলরেডি তোমরা ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন পেয়ে গিয়েছো তাই প্রত্যেক স্টুডেন্টদের একমাত্র অনুরোধ যে তোমরা এই ফর্ম ফিল আপটি করবে কারণ যে সমস্ত স্টুডেন্টরা তোমরা উমেন ক্যান্ডিডেট রয়েছে সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলা তো এখানে ভ্যাকান্সি ডিটেলসটা কি বলা আছে দেখো এখানে ভ্যাকান্সি টোটাল ভ্যাকান্সি রয়েছে থ্রি হান্ড্রেড অর্থাৎ তিন ছুটি এখানে ভ্যাকান্সি বেরিয়েছে এবং তোমাদেরকে মান্থলি স্যালারি পেয়ে যাচ্ছে পঁচিশ হাজার টাকা পার মান্থ তোমরা এখানে স্যালারি পেয়ে যাচ্ছ এবার আমরা যদি দেখি যে এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে কি চাওয়া হয়েছে দেখো সেক্ষেত্রে তোমরা পাশ হতে হবে জেনারেল নার্সিং মেডিফারি কোর্স অর্ডার বিএসসি নার্সিং কোর্স ট্রেনিং ইনস্টিটিউট রেকগনাইজ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং সেই সাথে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি দেখো মাস্ট অফ রেজিস্ট্রেশন আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে তোমাকে প্রফেশনাল একটা রেজিস্ট্রেশন থাকতে হবে সেই সাথে সাথে আরও একটা কী বলা হয়েছে দেখো তোমাকে বেঙ্গলি লিখতে এবং পড়তে তোমাদেরকে জানতে হবে ঠিক আছে নেক্সট আরও কী বলা হয়েছে দেখো এজ লিমিট কী লেখা রাখা হয়েছে দেখো আঠেরো থেকে উনচল্লিশ বছর বয়সের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটটা আছো সেই সমস্ত ক্যান্ডিডেটা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সেটা পার সেটা তোমাদের একটা প্রমাণস্বরূপ ওয়েস্ট মানে মাধ্যমিকে তোমাদেরকে একটা বয়সের একটা প্রমাণ হিসাবে তোমাদেরকে সেটা সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে এখানে আরো কী বলা আছে দেখো যে এখানে আরও যেটা বলা হয় সাবমিশন ফর অ্যাপ্লিকেশন যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা ইন্টারেস্ট এই অ্যাপ্লিকেশনের জন্যে তো সেই সমস্ত ক্যান্ডিডেটদের তোমাদের যে কাজটি করতে হবে তোমাদেরকে যে ইন্টারভিউ ডেট তোমাদেরকে প্রোভাইড করা হবে যেটা আমাদের আরও আমরা নেক্সট গিয়ে তোমাদেরকে বলবো এবং কীভাবে কথা ইন্টারভিউ হবে সেটাও তোমাদেরকে বলবো এবং এখানে যেটা বলা হয় সেটা হচ্ছে ইন্টারভিউ যেদিনে তোমাদেরকে ডেট প্রোভাইড করা হবে সেই ইন্টারভিউ দিনে তোমাদেরকে যে ভেনুতে তোমাদেরকে কাকা হবে সেই ভেনুতে তোমাদেরকে সেখানে তো ফ্রেন্ডস এবার আসছি আমরা জেনারেল ইনফরমেশনের মধ্যে তো জেনারেল ইনফরমেশনের মধ্যে তোমাদেরকে এখানে যেহেতু কন্ট্রাক্ট চুয়াল বেশি কিন্তু তোমাদেরকে স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে সেহেতু তোমাদেরকে প্রত্যেক স্টুডেন্টদের জানা দরকার যে তোমাদেরকে এই যে পিরিয়ডটা তোমাদের পিরিয়ডটা কতদিন আগে পিরিয়ড চলবে তো প্রত্যেক স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে রাখি যে ওয়ান ইয়ারের জন্য তোমাদেরকে এখানে কন্ট্রাক্ট বেশি এখানে স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে এখানে যেহেতু ইন্টারভিউর মাধ্যমে এবং যেহেতু অপটেন যে মার্কস রয়েছে সেই মার্কসের উপর ভিত্তি করে তোমাদেরকে এখানে সিলেকশান চলবে এরপর জিএনএম এবং বিএসসি বিএসসি নার্সিং স্টুডেন্টের উদ্দেশ্যে যে পার্সেন্টের নাম্বার রয়েছে সেই পার্সেন্টের নাম্বার উপর ভিত্তি করে তোমাদের এখানে সিলেকশন চলছে যে সমস্ত স্টুডেন্টরা ভাবছে যে আমরা পিডিএফটি কীভাবে ডাউনলোড করব দরকার বলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করলে তোমাদের সামনে এরকম পিডিএফটি অলরেডি পেয়ে যাবে তো ডোনবাড়ি তো এখান থেকে যেটা কাজটি করতে হবে এবং আর কি ইনফরমেশন তথ্য বলা যেতে হবে যে অ্যাপ্লিকেশন শুড বি মেড ফর দ্য প্রেসক্রাইব ফর্ম্যাটে অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা আমার আরও তোমাদের ভিডিওর সামনেতে আমরা তোমাদেরকে দেখাবো যে অ্যাপ্লিকেশানের ফর্ম্যাটটি কেমন হবে নিজের দিকে স্কল্যান করবো আরেকটি বিজ্ঞপ্তির আপডেট বলা যায় একটু দেখানো তোমাদেরকে বয়সের অ্যাপ্রুভাল হিসেবে তোমাদেরকে মাধ্যমিকে তোমাদেরকে সার্টিফিকেট লেগে যাচ্ছে এবং মাধ্যমিকে অ্যাডমিট লাগছে এবং মার্কশিট লাগবে সেটা হচ্ছে জিএনএম এবং বিএসসি কোর্স যেটা হচ্ছে তোমাদেরকে একটা হবে যেটা তোমার সেটা মার্কশিট লাগবে জিএনএম বিএসসি নার্সিংয়ের পাস সার্টিফিকেট লাগবে এবং তোমার হচ্ছে যে রেসিডেন্ট হিসেবে একটা তোমাদেরকে প্রুফ লাগবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন লাগবে এবং কি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি দেখো যে তোমাদেরকে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান ফর দ্য রিলেটেড অর্থাৎ নার্সিং নার্সিং রিলেটেড যদি কোনো কোর্স করে থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে সার্টিফিকেট লাগবে নিচের দিকে স্কল ডাউন করবো আর কি বিজ্ঞপ্তির আপডেট বলা হয়েছে দেখে নেবো একটু দেখেন স্টেপ বাই স্টেপ ক্যান্ডিডেট শুড হ্যাভ দ্য রেজিস্ট্রেশন আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল যেটা তোমাদেরকে আমি আগে বলে রেখেছিলাম রেজিস্ট্রেশন লাগছে এখানে আরও যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিক হিসেবে তোমাদেরকে যে স্টাফ নার্স নিয়োগ করা হয়েছে সেই সেই সেহেতু তোমাদেরকে ইএসআই যে হসপিটালগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেই হসপিটালগুলোর মধ্যে তোমাদেরকে এখানে নার্স নিয়োগ করা হবে যেহেতু কন্ট্রাকচুয়াল বেসিক এখানে ওয়ান ইয়ারের জন্য তোমাদেরকে এখানে সিলেকশান চলবে তো আগে বিজ্ঞপ্তির আপডেট বলা হয়েছে দেখুন হবে একটু নিজের দিকে স্কল লান করবো নিজের দিকে স্কল লন করলে তোমরা এখানে দেখতে পাবে যেটা হচ্ছে কি এই যে ডবলু ডব্লু ডট ইএসআই বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটে গেলে তোমরা নোটিশটা অলরেডি পেয়ে যাবে সেখান থেকে আর আমার ভিডিও ডিসক্রিপশন বস্সই লিঙ্কের অবশ্যই তোমাদের দেওয়া থাকবে এখানে ডেট ইন ডেট টাইম অ্যান্ড ভেনু ফর ইন্টারভিউ ইন্টারভিউর জন্য ডেট কত তারিখ পর্যন্ত রাখা হয়েছে এখানে তোমরা সেটা দেখতে পাবে যে এখানে তোমাদেরকে যে ইন্টারভিউ হবে এখানে তোমার সল লেক সেক্টর ফাইভে সরি সেক্টর থ্রিতে তোমাদেরকে এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে আমার ভিডিও ডিসপ্লেতে তো অবশ্যই তোমার যেটা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে এবং এখানে তোমাদেরকে যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিতে হবে সেই সমস্ত ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলবো যেখানে তোমাদেরকে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এগারোটা তিরিশ থেকে একটায় তিরিশ পর্যন্ত তোমাদেরকে এখানে ইন্টারভিউ চলবে এবং ইন্টারভিউ তোমাদেরকে ডেট কীভাবে বুঝবে অনেকের মনে কোশ্চেন রয়েছে যে ইন্টারভিউ ডেট আমরা কীভাবে বুঝব তো সেক্ষেত্রে করার জন্যে এখানে তোমাদেরকে ফার্স্ট অ্যালফাভেট নেমের মানে নামের ফার্স্ট অ্যালফাভেট অনুযায়ী তোমাদের এখানে ডেট প্রোভাইড করা হয়েছে ইয়ে থেকে ডি পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেটের নামের প্রথম অক্ষর এ থেকে ডি স্টার্ট হয়েছে এ থেকে স্টার্ট হয়েছে বা ডি থেকে স্টার্ট হয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের একত্রিশ সাত দু হাজার চব্বিশে তোমাদেরকে ইন্টারভিউ ডেট তোমাদেরকে বলা হয়েছে এবং সেই সাথে সাথে এক আট দু হাজার চব্বিশে নামের ফার্স্ট অ্যালফাবেট ই থেকে এল এবং ইউ থেকে জেড পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেটদের রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের এক আট দু হবে এবং যে সমস্ত ক্যান্ডিডেটদের এম থেকে ও পর্যন্ত নামের অ্যালফাবেট ফার্স্ট ফার্স্ট সেই সমস্ত ক্যান্ডিডেটদের ফাইভ এইট এবং চব্বিশ আগস্ট মাসের পাঁচ তারিখে এই সমস্ত ক্যান্ডিডেটদের তোমাদেরকে ডেট প্রোভাইড করা হয়েছে এবং সেই সমস্ত আরও যেটা বলা হয়েছে কি পি থেকে কিউ পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেটদের ফার্স্ট অ্যালফাবেট রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের আগস্ট মাসের ছ তারিখে তোমাদেরকে ইন্টারভিউর ডেট ঘোষণা করা হয়েছে এবং সাত আট দু হাজার চব্বিশে যে সমস্ত ক্যান্ডিডেটদের তোমাদের নামের প্রথম অক্ষর আট দিয়ে তোমরা সাত তারিখে যাবে আগস্ট মাসে এবং আট আট দু হাজার চব্বিশে যে সমস্ত ক্যান্ডিডেটদের অ্যালফাভেট ফার্স্ট অ্যালফাভেট রয়েছে এস দিয়ে তোমরা আট তারিখে যাবে আগস্ট মাসে এবং বারো তারিখে যে সমস্ত ক্যান্ডিডেটদের তোমাদের নামের প্রথম অক্ষর অ্যালফাভেট যেটা রয়েছে সেটা হচ্ছে টি দিয়ে তো এটা গেলো ইন্টারভিউর ডেট এবং ইন্টারভিউর টাইমটা অবশ্যই তোমরা জেনে নিলে যে এগারোটা সাড়ে এগারোটা থেকে ডেটা পর্যন্ত তোমাদেরকে ইন্টারভিউ টাইম রাখা হয়েছে নিচের দিকে স্কল্যায়ন করবো আরকে বিজ্ঞপ্তির আপডেট বলা হয়েছে যেখানে সব সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে কী দেখো এখানে যে যে সমস্ত ক্যান্ডিডেটদের তোমরা ইন্টারভিউ বোর্ডে যাবে বা ইন্টারভিউ যে তোমার যাবে পারফেক্ট সেই সমস্ত ক্যান্ডিডেট তোমাদেরকে এখানে বলা হয়েছে সেটা হচ্ছে কী দেখো যেখানে তোমাদের যে ইন্টারভিউর জন্য যে ভেনুটা দেওয়া হয়েছে এই ভেনুতে তোমাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে এবং সেই সাথে সাথে আরেকটা বলা হয়েছে সেটা হচ্ছে কী দেখো যে তোমাদেরকে এখানে বলা হয়েছে যে যে ফর্ম্যাটটা তোমাদেরকে সাথে নিয়ে যেতে হবে সেই ফর্ম্যাটটা অলরেডি আমার ভিডিও ডিসপ্লে তোমার দেখতে পাচ্ছো এখানে কী বলা যেতে হবে নিজের দিকে অন করবো তো এখানে ফর্ম্যাটের যেটা হয় সেটা হচ্ছে কী দেখো এখানে তোমাদেরকে একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে ইন্টারভিউ ডেটটা তোমরা ভেনুতে দেখতে পাচ্ছো এখানে এবং সেই সাথে তোমাদেরকে নেম এবং ফাদার্স নেম অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস নিচের দিকে স্কলন করবো মেল এবং তোমার মোবাইল নাম্বার এবং মেল আইডি চুজ করতে হবে এবং সেই সাথে সাথে তোমাদেরকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে এবং এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদেরকে এখন ডেট অফ বার্থ কত হচ্ছে বা ডেট টাইম কত সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে নিচের দিকে স্কল লার্ন করবো আরোকে বিজ্ঞপ্তির আপডেট বলা হয় সেটা একটু দেখে নেব এখানে তোমার জিএনএম হয়ে হলে জিএম এর মার্কশিট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে কত এবং বিএসসি হলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে সেটা মার্কশিট ছিল লাস্টে হচ্ছে পার্সেন্টেজ কত আছে এরকমভাবে তোমাদেরকে পুট করতে হবে নিচের দিকে স্কল লার্ন করবো আরোকে বিজ্ঞপ্তির আপডেট বলা আছে এখানে আমি একটু দেখাবো যেখানে বলা হয়েছে যে রেজিস্ট্রেশন নাম্বার ফর ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের তোমাকে রেজিস্ট্রেশন নম্বরটা যেটা রয়েছে সেটা নাম পুট করতে হবে এবং আদার যদি তোমাদের তোমাদেরকে কিছু কোয়ালিফিকেশান থাকে সেটা তোমাকে পুট করতে হবে এবং আরও যেটা বলা হয় সেটা হচ্ছে কি এক্সপিরিয়েন্স নার্সিংয়ের উপরে কোনো যদি তোমার যদি আরও যেন কোনো নার্সিংয়ের উপর এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে এক্সপিরিয়েন্স এবং কোথায় তুমি কাজ করতে সেটা তোমাদেরকে ডেট সিলেক্ট করতে হবে বা নাম লিখতে হবে যে হসপিটাল থেকে কাজ করেছো কাজটি এবং কত ডেট থেকে এবং কত ডেট পর্যন্ত কাজ করবে সেটাও তোমাকে লিখতে হবে লেখার পরে তোমাকে এখানে যে ইয়ের ফেথফুলি যেখানে সিগনেচার ক্যান্ডিডেট এখানে নাম লেখা যায় সিগনেচারটা তোমার সিলেক্ট করতে হবে সিগনেচার করতে হবে এবং ডেট দিতে হবে এখানে পাশে তো এতটুকুই জানানো ছিল আজকের ছোট্ট ভিডিওটির মাধ্যমে ভিডিওটি যদি এক ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর এরকম নার্সিং রিডিও আপডেট পেতে আর এখার যদি কোনো কোয়ারি সাথে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা কমেন্ট করতে জানাতে ভুলবে না যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমার জিএনএম বা বিএসসির যে কোনো তোমার মার্ক্সের উপর ভিত্তি করে এবং ইন্টারভিউ তোমার উপর ভিত্তি করে তাহলে তোমাকে এখানে পঁচিশ হাজার টাকা পার মান্থ তোমরা এখানে স্যালারি পেয়ে যাচ্ছ এবং এখানে টোটাল ভ্যাকান্সিটা রয়েছে তিনশোটি তো থ্যাংক ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি শুরু থেকে শেষ